Krishna Jai Guru Shankara Shabda Gunakara Jakari Nahi Kepan Tuhangari Sarana Kavinu Hapa Kuti Bareka Karuhu Panam Bareka Karuhu Panam Jaya Jaya Krishna Kripa Maya ডিব্ৰুগড় নাহৰকটীয়াৰ কলিয়াপানী ৰাঙলী পথাৰত অনুষ্ঠিত হবলগীয়া অধিৱেশনৰ পবিত্ৰ লাইখুটা স্থাপনৰ লগত সংগতি ৰাখি অনুষ্ঠিত হোৱা ৰাজহুৱা সভাৰ সভাপতিৰ আসন অলংকৃত কৰা শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ মহামান্য পদাধিকাৰ তথা মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ বিশ্ববিদ্যালয়ৰ সন্মানীয় আচাৰ্য কমলাকান্ত গগৈ প্ৰভুজনা আজিৰ সভাৰ মুখ্য অতিথি ৰাখন অলংকৃত কৰা শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ মুখ্য উপদেষ্টা সন্মানীয় ভৱেন্দ্ৰনাথ ডেকাভজনা আজিৰ সভাখনৰ আদৰণি ভাষণ পাঠ কৰোৱা আদৰণি ভাষণ আগবঢ়োৱা কাৰ্যকৰী সভাপতি এই সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক ভাতৃপ্ৰতিম তৰংগ গগৈ ডাঙৰীয়া আজিৰ সভাত আমাৰ মাজত উপস্থিত থাকি সন্মানীয় অতিথিৰ আসন অলংকৃত কৰি ইতিমধ্যে বক্তব্য প্ৰদান কৰা অসম চৰকাৰৰ মাননীয় কৃষিমন্ত্ৰী অতুল বৰা ডাঙৰীয়া আৰু অসম চৰকাৰৰ মাননীয় বিদ্যুৎ বিভাগৰ মন্ত্ৰী আৰু সংস্কৃতি বিভাগৰ মন্ত্ৰী সন্মানীয় বিমল বৰা ডাঙৰীয়া আমাৰ মাজত উপস্থিত শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ উপপদাধিকাৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ যুটীয়া সম্পাদক ডাক্তৰ দুৰ্লভ পাঠক বাব আমাৰ মাজত উপস্থিত থকা বিশিষ্ট অতিথিসকল সন্মানীয় অতিথিসকল আমাৰ সন্মুখত আসন গ্ৰহণ কৰা শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ মূল কাৰ্যনিৰ্বাহকৰ সন্মানীয় বিষয়ববীয়াসকল সদস্য সদস্যাসকল শৰণ সমিতি সন্মানীয় সদস্যসকল আই মাতৃ কল্যাণ সমিতি সেৱা বাহিনী সাহিত্য শাখা সংস্কৃতি শাখা প্ৰচাৰ শাখা শিক্ষা শাখা বিত্ত শাখা আদি উপসমিতি আৰু শাখা সমিতিৰ বিভিন্ন বিষয়বাবত থকা বিষয়ববীয়া সমস্ত আমাৰ এই অনুষ্ঠানলৈ আমন্ত্ৰিত হৈ থকা অন্যান্য সদস্য ব্যক্তিসকল বাপদানৰ সমস্ত আই মাতৃ সমস্ত ডিব্ৰুগড়বাসী ৰাইজ সাংবাদিক বন্ধুসকল আৰু এই সভাস্থলীত বৰ্তমানে উপস্থিত থকা শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহি উপস্থিত হোৱা ভক্তবান ৰাইজ মই জয় জয়তে আপোনাৰ সব আটাইলৈকে এই পবিত্ৰখনত এই পবিত্ৰ স্থলীৰ পৰা আপোনাসৱক শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ তৰফৰ পৰা ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ আৰু এই অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছোঁ পদাধিকাৰ বাপে কৈছে সভাখনিৰ উদ্বোধন এতিয়া হ'ব কিন্তু এতিয়া বহু ভকতে সভা উদ্বোধন নকৰোঁতে সভাস্থলীৰ পৰা গ'লগৈ মই সন্মুখৰ চকীবিলাক দেখিছোঁ মোৰ বোধেৰে অসমৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ শদিয়াৰ পৰা ধুবুৰীৰে ভকত আছে প্ৰতিনিধিমূলকভাৱে যিসকল ভকত ইয়াত থাকিব লাগে তেখেতসকল ডিব্ৰুগড়ৰ নিকটৱৰ্তী অঞ্চলৰে কিন্তু মই ঘড়ী চাই দেখিছোঁ যে 12টা বজাৰ আগতে এইসকলে সভাখন কৈছে যে উদ্বোধন হোৱাৰ আগতে কিছু ভকত সভাস্থলীৰ পৰা গৈছে মই তেখেতসকলকো ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ কাৰণ আজি গোটেই অনুষ্ঠানটোৰ পবিত্ৰ যিটো লাইখুটা স্থাপনৰ এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটোৰ যিটো মহত্ব এই অনুষ্ঠানৰ যিটো পবিত্ৰতা অনুষ্ঠানৰ যিটো সাত্বিকতা আৰু অনুষ্ঠানত তেখেতসকলৰ উপস্থিতিয়ে আজি যিটো অনুষ্ঠান ব্যতিক্ৰমীৰ ওপৰত এই অনুষ্ঠানটো তেখেতসকলে সৌষ্ঠৱ বৃদ্ধি কৰি আমাৰ অনুষ্ঠানটো সফল কৰি দিয়াৰ কাৰণেও মই তেখেতসকলক ধন্যবাদ জনাইছোঁ মই এতিয়া দেখিছোঁ বহু হাজাৰৰ ভিতৰত ভক্তপান ৰাইজ বাহিৰত থিয় হৈ আছে অথচ আমাৰ সন্মুখত অন্ততঃ 200 হ'লেও চকী খালী হৈ আছে মই আপোনাসৱক
খালী হৈ থকা চকী দাখন গ্ৰহণ কৰি আমাৰ এই অনুষ্ঠানৰ শেষলৈকে আপোনালোকৰ অংশগ্ৰহণ নিশ্চিত কৰিবৰ কাৰণে বিনম্ৰভাৱে আহ্বান জনাইছোঁ। কেন্দ্ৰীয় সেৱা বাহিনীৰ বিষয়ববীয়াসকল আছে, জিলাৰ সেৱক সেৱিকাসকল আছে, তেখেতসকলে আমি বৰ বেছি দীঘলীয়া সভা ইয়াত অনুষ্ঠিত নকৰোঁ, আপোনালোকে জানেই। গতিকে মই প্ৰথমতে তেখেতসকলক এই সভাৰ হোষ্টত বৃদ্ধি কৰি বিশিষ্ট অতিথিসকল আছে, মুখ্য অতিথিয়ে বক্তব্য ৰাখিবলৈ আছে। গতিকে আচলতে প্ৰথমতে আমি আমাৰ যিসকল অতিথি ইয়াৰ পৰা যাবলগীয়া হ'ল তেখেতসকলৰ বক্তব্য অতি গুৰুত্বপূৰ্ণ আমাৰ কাৰণে, এই অনুষ্ঠানটোৰ কাৰণে। আপোনালোকে জানি সুখী হ'ব যে অতুল বৰা ডাঙৰীয়া আজি ইয়াত উপস্থিত থাকিব নোৱাৰে, কিন্তু যোৱা ৰাতি তেখেতৰ লগত আমি কথা পাতিলোঁ, MLA ডাঙৰীয়া আৰু মই, আৰু তেখেতে ইমান ব্যস্ততাৰ মাজতো তিনিচুকীয়াৰ পৰা আকৌ দৌৰি উভতি আহি ইয়াত এখন সভা সম্বোধন কৰিছে। আৰু এই সভাখনত তেখেতে যিখিনি বক্তব্য কৈছে, কৈ থৈ গৈছে, এইখিনি আপুনি অনুমান কৰক, এগৰাকী মন্ত্ৰীয়ে ইমান ব্যস্ততাৰ মূৰতো তেখেতে আজি যিখিনি কথা যুগুত কৰি ইয়ালৈ লৈ আহিছে, এই আন্তৰিকতাটো নাথাকিলে কোনো মানুহৰ অন্তৰৰ পৰা এনেকুৱা কথা কেতিয়া ওলাই আহিব নোৱাৰে। খন্তেক সময়ৰ আগতে বিমল বৰা ডাঙৰীয়াই, মন্ত্ৰী বিমল বৰা ডাঙৰীয়াই বক্তব্য ৰাখি থৈ গৈছে, আৰু তেখেত শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ এটা পৰিয়ালৰ লোক। গতিকে বিমল বৰা ডাঙৰীয়াই যিখিনি বক্তব্য ৰাখিছে, যিখিনি কথা কৈ থৈ গৈছে, কম কথা ক'লেও এই কথাখিনিৰ জৰিয়তে আমি শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ শক্তি, আমাৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ সমৃদ্ধি, শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ এই যাত্ৰা পথত তেখেতসকলৰ আশীৰ্বাদ, তেখেতসকলৰ লগত লৈ যোৱাৰ এই যিটো প্ৰৱণতা শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ, এইটো নিশ্চয়কৈ পূৰণ কৰিবলৈ সক্ষম হৈছে। পদাধিকাৰীভাৱে কৈছে যে আজি এটা ব্যতিক্ৰমী ৰূপত আমি শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ লাইখুটা স্থাপনৰ অনুষ্ঠান হৈছে। মৰিগাঁও যেতিয়া অনুষ্ঠান হৈছিলে, মৰিগাঁও এটা নতুনত্বৰ সৃষ্টি কৰে প্ৰতিবাৰ অধিৱেশনত, 20 বছৰ আগত সেই নতুনত্ব সৃষ্টি কৰিছিল মৰিগাঁও। দ্বিতীয় অধিৱেশনৰ কাৰণে মৰিগাঁৱত এটা ইতিহাস ৰচনা কৰিবলৈ সক্ষম হৈছিল। পৰৱৰ্তী সময়ত সেই অৱলম্বন লৈ ইখনৰ পিছত সিখন অধিৱেশন কেনেকৈ জাক জমকতাৰে উদযাপন কৰিব পাৰি, কেনেকৈ অভিনৱ চিন্তা চৰ্চাৰে সংযোগ ঘটাব পাৰি, তাৰ কাৰণে তেখেতসকলে চেষ্টা কৰি আহিছে। আৰু এতিয়াও বোকাখাতৰ পিছত এইবাৰ আমি দেখিলোঁ যে ডিব্ৰুগড়তো এবাৰ অভিনৱত্ব ৰূপত এই অধিৱেশনৰ লাইখুটা স্থাপনৰ অনুষ্ঠানটো তেখেতসকলে আৰম্ভ কৰিলে। আজি পদাধিকাৰ বা প্ৰধান সম্পাদক, মুখ্য উপদেষ্টা, যুটীয়া সম্পাদক, উপপদাধিকাৰী প্ৰমুখ কৰি আমাৰ সন্মানীয় বিধায়ক বা মন্ত্ৰী মহোদয়ক আমি একেলগে এনেকৈ গৈ এই লাইখুটা স্থাপন কৰাৰ যিটো নতুন পৰম্পৰা আৰম্ভ হ'ল, এই পৰম্পৰাই মই ভাবোঁ আমাৰ ভকতসকলক দুগুণ উৎসাহিত কৰিব, আৰু এই পৰম্পৰাৰ জৰিয়তে অনাগত দিনত আমি নতুন নতুন কামেৰে আমি আগবাঢ়িব পাৰিম। মই শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ প্ৰধান সম্পাদকৰ দৃষ্টিৰে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ ইখনৰ পিছত সিখন অধিৱেশন হৈ আছে, আৰু এই অধিৱেশনবিলাক কেনেকৈ ৰূপায়ণ কৰিব লাগে ইয়াৰ যি অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাই মই কওঁ যে ইখনৰ পিছত সিখন অধিৱেশন অনুষ্ঠিত কৰিবৰ কাৰণে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘই যিমান আন্তৰিকতা প্ৰকাশ কৰি আহিছে, মই ভাবোঁ অসমত এনেকুৱা আন্তৰিকতা প্ৰকাশ কৰা কোনো জাতীয় অনুষ্ঠান এতিয়ালৈকে জন্মই হোৱা নাই। নিজৰ গাঁঠিৰ ধন খৰচ কৰি ইমূৰৰ পৰা সিমূৰলৈ আহি মই যদি আপোনালোকক এটা হিচাপ দিম, আপোনালোকে আচৰিত হ'ব। যেতিয়া শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘই তিতাবৰত যেতিয়া খোলৰ যিটো অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিলে, 14,000 খোল একেলগে যেতিয়া পৰিৱেশন কৰাৰ অনুষ্ঠান কৰিলে, তেতিয়া সাংবাদিকসকলে কৈছিলে যে ইয়াৰ কাৰণে আপোনালোকৰ কিমান টকাৰ খৰচ হ'ল। মই তেখেতসকলক কৈছিলোঁ যে আপোনালোকক খৰচৰ কথাটো মই এতিয়া নকওঁ, আপোনালোকে এটা অংক কৰি লওক, এটা খোলৰ দাম যদি 1500 টকা, 2000-3000 টকা হয়, তেনেহ'লে 14,000 লগত 3000 পূৰণ কৰি দিয়ক, তাৰপিছত আপুনি দামটো মিলাই চাওক কিমান টকা খৰচ কৰিলে। আচলতে খৰচ মণ্ডপটো দি কিমান খৰচ কৰিলে এইটোৱেই খৰচ নহয়, অধিৱেশন পাতি কিমান খোৱালে এইটোৱেই খৰচ নহয়, শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘই অধিৱেশন পাতি কি জাক জমকতা দেখালে এইটোৱেই শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ লক্ষ্য নহয়, শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘই অসমীয়া জাতিটোক উদ্বেলিত কৰি ৰাখিব লাগিব, অসমীয়া জাতিটোক জাগ্ৰত কৰি ৰাখিব লাগিব, অসমীয়া জাতিটোৰ প্ৰাণে প্ৰাণে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ গুৰুজনৰ চিন্তা চৰ্চৰে সেই আদৰ্শৰে জীৱনাদৰ্শ হিচাপে গঢ়ি তুলিবৰ কাৰণে আগবাঢ়িব লাগিব। গতিকে কিমান টকা খৰচ কৰিলে বুলি কোনোবাই কয় যে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ অধিৱেশন পাতি 3-4 কোটি টকা খৰচ কৰাতকৈ তেখেতসকলে যদি এই পইচাখিনি ক'ৰবাত ভাল কামত লগালেহেঁতেন, তেনেহ'লে ভাল কথা হ'ল বুলিও বহুতে আমাক সমালোচনা পৰামৰ্শ আগবঢ়ায়। মই আপোনালোকৰ এই মুকলি সভাৰ জৰিয়তে ক'ব বিচাৰিছোঁ, শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ এই যে 3-4 কোটি টকা দিবৰ কাৰণে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ যিসকল সংগী সেইসকলে কেনেকৈ অৰিহণা দিয়ে তাৰ যদি দুটা উদাহৰণ আপোনালোকে নেভাবে, নেচায়, তেনেহ'লে আপোনালোকে আচৰিত হ'ব। শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ অধিৱেশন হ'লে আমাৰ ব্যৱসায় বাণিজ্য কৰা লোকসকলে ভালহে পায়, বেয়া নাপায়। কোনোবাই অনুষ্ঠান পাতিলে যদি ক'ৰবাত বেয়া পায় মই নাজানো,
কোনোবাই অনুষ্ঠান পাতিলে অনুষ্ঠান প্ৰতিষ্ঠানে বেয়া পায় যে অনুষ্ঠানটো পাতিলে আমি সর্বশান্ত হম, অনুষ্ঠানটো পাতিলে আমাৰ বহুত টকা খরচ হব, কিন্তু শ্রীমন্ত শঙ্করদেব সংঘৰ অনুষ্ঠানলৈ আমাৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠানৰ পৰা আৰম্ভ কৰি সংগঠনৰ মুৰব্বীসকলে আদৰণি জনায়, সংগঠনৰ মুৰব্বী আৰু অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ মুৰব্বীসকলে আদৰণি জনায়, এই কাৰণে যে শ্রীমন্ত শঙ্করদেব সংঘৰ আন্তরিকতাৰে উদযাপন কৰা এই অনুষ্ঠানলৈ শ্রীমন্ত শঙ্করদেব সংঘৰ ভকতসকলে প্ৰথমতে তেখেতসকলৰ অৰিহণাটো আগবঢ়াই লয়। মই আপোনালোকে শুনি আচৰিত হব যে ডিব্ৰুগড় জিলা শাখাক কৈছিলো যে কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতত আপোনালোকে আপোনালোকৰ বাজেটটো কমাও, ইমান টাকা খরচ করব নালাগে, চারিদিনের ঠাই তিন দিন করা হল, আপনাদের কুটির পর নামক অলপ তললে আহকসলে কলে যে সাউ যা বছর অধিবেশন পাতিবর কারণে যেটা আমি ঘোষণা করল তেতিয়াই দেখুন আমার দুই কোটিতকৈ অধিক টাকা প্রতিশ্রুতি আর এক কোটিতকৈ অধিক টাকা যা বছরে দেখুন উঠি আছে। আপনাদের ভাবকসুন শ্রীমন্ত শঙ্করদেব সংঘর ডিব্রুগড় অধিবেশনের এক কোটি দেড় কোটি টাকা যাবারে রাইজে দিয়ে থাকে, ভকতে দিয়েই থাকে, আর এটা যখন দিবলগিয়ে বাকি আছে প্রতিশ্রুতি দিছিল তেখেতসকলে যদি তিন কোটি টাকা দিবলে নেপায় তাহলে তেখেতসকলে ভাবি থাকা প্রতিশ্রুতি দিয়া টাকাখিনি কত ব্যবহার হবে। গতি শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশন এনেক চলে, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর ভকতের অধিবেশন এনেক চলে, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর নামঘরবিল যেটা হয় তেতিয়া আপনাদের নাভাবিব যে এই কোটি টাকা খরচ করা কোনোবা ধনী ব্যবসায়ী বা করোড়পতি মানুষের পর নামঘরলৈ অরিহণা আনি নামঘর বনাইছে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাই এই কথাবিলাক আমাক শিকাই থৈ যোৱা নাই, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাই নামঘর আর্হি গ্রহণ করেছিল আর নামঘর যা সম্পদ ব্যবহার করেছিল এইকটা সম্পদ আছিল থলুয়া সম্পদ, নিজের কর কষ্ট উপার্জিত ধনেরে এই নামঘর ব্যবহার করেছিল, ধন খের বিচারি আনি ভুলুকা বাঁহ জাতি বাঁহ বিচারি আনি কামি রুয়া কামিরে ঘর নির্মাণ করে নামঘর যে আর্হি তৈরি করেছিল সেই নামঘরত আন্তরিকতা আছে ভকতর, কারণ নিজের ঘর উপার্জিত সম্পদ তার ব্যবহার হব, গতি নামঘরটির প্রতি মরম আর চেনেহ থাকবে। আজি মই কওঁ যে নামঘরের যে আত্মা, নামঘরের যে আত্মীয়তা, নামঘরের প্রতি থাকা আমার শ্রদ্ধা, নামঘরে জীবন্ত করে রাখা সমাজ, নামঘরে পরিপালিত করে সমাজ ব্যবস্থা, নামঘরে পরিশীলিত করে জনজীবন, নামঘরে পরিশীলিত করে গঠন করা সমাজখানে আজি বড় বা বিশ্বর দরবারে যাবর কারণে সক্ষম হওয়া এই সমাজখানের নির্মাণের আর্হিটো কিন্তু নামঘর মনত পাহরি নাযাব। গতি শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় এই অনুষ্ঠানের এইটা একটা নামঘর, আমার ভকতে কয় এই আমার গুরুগৃহ, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর এই গুরুগৃহ, আমার ঘর থাকা নামঘরবিল ছয় লাখ রাজহুয়া আর ব্যক্তিগত নামঘর ছয় লাখ আছে, এগারী সমীক্ষা চলায় ইতিমধ্যে জানাইছে যে ছয় লাখটা নামঘর আছে, ব্যক্তিগত পর্যায়ের নামঘর মানে ধরাই নাই, রাজহুয়া নামঘর ছয় লাখটা কোরবাত কোরবাত কিছু এটি আছে, তার ব্যক্তিগত আছে আর আঞ্চলিক প্রাথমিক বিভিন্ন ধরনের নামঘর আছে। এই নামঘরবিলাকৰ উপরও শ্রীমন্ত শঙ্করদেব সংঘর ভকত সকলে এইখন গুরুগৃহ বলে গণ্য করে, গতি গুরুগৃহলে আসবর কারণে তেখেতসকলের যে ধাউতি বৈকুণ্ঠলে যার যে হেঁপাহ থাকে মানুষের এইখান দ্বিতীয় বৈকুণ্ঠ অবগ্রহণ করার যে ধাউতি থাকে এই নামঘর গুরুগৃহলে সেই একত্রিত হয়ে ভকতে ইজনে সিজনে মুখামুখি হয়ে কথা পতার যে সেবা করার যে মানসিকতা থাকে এই মানসিকতা প্রকাশ করবর কারণে যেন ভকত সকল উদ্গীব হয়ে আছে। আজি প্রমাণ করে দিলে লাইভ উদার অনুষ্ঠানের ডিব্রুগড় বাকি রাইজ বিভিন্ন প্রান্তর অহা বাপ বান্ধব সকলে উবরি খাই পরি আহিল আর আপনাদের সব অহাকালির দেখিব এই পথারত থাকা সেউজিয়া হয়ে আছে কেদিনমান আগতে সেউজিয়া পথার, এটা সোনালী হয়েছে, ধান কটার পিছতে এই পথারখন এখন সরু শহরলে রূপান্তরিত হবে, ভকতের গৃহলে রূপান্তরিত হব, এই কাম করবর কারণে মানে হিসাবত কৈছিল যে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশনের বাজেট কিমান বোলে তিন কোটি টাকা, ঠিক আছে বাজেটটো যদি তিন কোটি টাকা এই তিন কোটি টকায় করা নির্মাণের উপরেও যেখানে সন্ধান হয়েছে সেখানে হিসাব করে চাইছেনে, যান ভকতে সন্ধান করব হিসাব করে চাইছেনে, কোরবাত আপনাদের দেখিছে খুঁটা এটা পুতিবর কারণে মানুষ এটা লগাবর কারণে চারিশ টাকা হাজিরা দিয়ে কাম করব লাগে, কিন্তু শ্রীমন্ত শঙ্করদেব সংঘর তিন মাসের সংখিনি তাত যোগ করে দিয়ক কিমান হাজার মানুষে ইয়াত কাম করব যোগ করে দিয়ক চারিশকৈ, মই আপোনালোকৰ হিচাপটো নিজে নিজে ঘৰত উলিয়াই লওঁ, আপোনালোকে আমাক সুধিব নালাগে, যদি কওঁ তিনি কোটি টকাৰ বাজেট ইয়াত আছে কিন্তু তাৰ লগত জড়িত হৈ থকা আৰু তিনি কোটি চাৰি কোটি টকাৰ সন্ধান ইয়াত জড়িত হৈ আছে, এই সমখিনিক হিচাপ কৰিব লাগিব, আমি অসমীয়া জাতিটো সমবিমুখ নহয়, কোনোবাই আমাক কোনোবা মন্তব্য ক'ব বিচাৰে যে এই সকল ভকতে কেৱল মাহ প্ৰসাদ খায় এওঁলোকৰ কাম মন নাই আৰু ভোজ খাবৰ কাৰণে তিনি কোটি টকা খৰচ কৰি এই টকা যদি ৰাস্তা নিৰ্মাণ কৰা ভাল কামত খৰচ কৰে তেখেতসকলে বহু উপকাৰ হ'ব বুলি আমাক পৰামৰ্শ আগবঢ়ায়, মই কওঁ যে অসমত ভাল কাম, অসমত ৰাস্তা নিৰ্মাণ কৰা ভাল কাম,
কিন্তু এখন সরকার রাস্তা নির্মাণ করা এটি কাম নহয়। সমাজখনের রাস্তা নির্মাণ করব লাগবে, সমাজখন নির্মাণ করার দায়িত্ব সরকারে লোক নয় আপনার লোক লাগবে। সরকারে রাস্তা নির্মাণ করব পারিব, সরকারে পোহর বিলাব পারিব, সরকারে শিক্ষা দিব পারিব, কিন্তু সমাজখন মেরামতি করবর কারণে, সমাজখন সংগঠিত করবর কারণে, জাতিটুক নির্মাণ করবর কারণে, জাতিটুক শক্তিশালী করে রাখবর কারণে যিখিনি টাকা খরচ করব, মই ভাবো রাস্তাত খরচ করা ধনকৈ এই ধরনের মূল্য হোক হোক গুণে বেশি। এটা রাস্তা নির্মাণ করে 3 কোটি টাকা খরচ করে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর ভকতের গাঁথি ধনরে খরচ করা এই কামট মই ভাবো জাতির খেন্দুরিয়ালি নির্মাণ করবর কারণে খরচ করা হয়েছে। সরকারে রাস্তা নির্মাণ করেছে, ইটির পিছত কিন্তু পকা ঘর পকা রাস্তা নির্মাণ করেছে, কিমান রাস্তা নির্মাণ হয়েছে, আমি সেই রাস্তায় যাব পারি, সেই রাস্তায় ঘুরব পারি, সেই রাস্তায় আমি অভিজাত্য প্রকাশ করব পারি, সেই রাস্তায় আমি সভ্যতার জখলত ভগাবলে পারি। কিন্তু আমার যে আসল জখলা পালাবর কারণে, আসল জখলত যাবর কারণে, আসল রাস্তা নির্মাণ করবর কারণে আপনি প্রতি পলে খরচ করা রাজহুয়া এনে ধরনের ধনে আমার সমাজখন নির্মাণ করার আটাইতকৈ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনজীবনত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনের যে সৃষ্টিরাজি, যে চিন্তা আর চেতনা, এই চিন্তা চেতনাই অসমিয়ার জাতির চেতনা। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনের পরিচয় অসমিয়া জাতির পরিচয়, অসমিয়া জাতির স্বাভিমান। আমি এটা কম যে অসমিয়া জাতির স্বাভিমান, অসমিয়া জাতির পরিচয়, অসমিয়া জাতির প্রাণর স্পন্দন, অসমিয়া জাতির ফৌজ নির্মাণ করে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাই আমাক উখ হয়ে জিয়াই থাকিবর কারণে সাহস দিলে, প্রেরণা দিলে। আমি যে অসমিয়া জাতি আজি বিশ্ব একটা উখ জাতি, একটা সাংস্কৃতিবান জাতি হিসাবে জিয়াই আছে, পরিচয় আছে, এই পরিচয়টি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাই আমাক দি থৈ গৈছে। কেবল শঙ্কর গুরু আমারে, মাধব গুরু আমারে, লুকায় আছে দেখা নেদা মণিকূটর ভিতরে গালে নহব। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার আদর্শ আমার হৃদয়ের পরা হৃদয়লৈ যাব লাগিব। আমি যে আন্দোলন করছো এই আন্দোলন হৃদয়ের পরা হৃদয়লৈ করা আন্দোলন, আমি যে আন্দোলন করছো মানুষের হৃদয়ের হৃদয় জোড়া লগার আন্দোলন করছো, যে আন্দোলন কোন বিজ্ঞানের জড়িয়ে, যে আন্দোলন রাজপথর জড়িয়ে করব নয়, মই বিশ্বাস করো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাই যে সাহিত্য আর সংস্কৃতি দিলে, এই সাহিত্য আর সংস্কৃতি বিজ্ঞানতকৈ বহুত শক্তিশালী। এই সাহিত্য এজন গৈ থকা মানুষক রখাই দিব পারে, এই সাহিত্যই লৈ থকা মানুষক গতি দিব পারে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার এই সাহিত্যই গৈ থকা মানুষক রখাই দিব পারে আর লৈ থকা মানুষক গতি দিব পারে। আমি সকলো এটা বহি আছো, কিন্তু সময়তো আমার লগে লগে গৈ আছে, আমি কব নয় পলে পলে আমার সময়বিলাক পার হয়ে গেছে। গতি শ্রীমন্ত শঙ্করদেব সংঘই 90টা বছর অতিক্রম করলে, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর এই আয়ুষ রেখা 90 বছরের কার্যকালত শ্রীমন্ত শঙ্করদেব সংঘই এদিনলৈকে হরতাল দিয়া নাই, শ্রীমন্ত শঙ্করদেব সংঘই এদিনলৈকে রাস্তাত প্লেকার্ড লৈ আন্দোলন করা নাই, শ্রীমন্ত শঙ্করদেব সংঘই এদিনলৈকে ভারত বন্ধ দিয়া নাই। মই আপনাদেরকে সুধিছো ভারত বন্ধ দিলে জাতীয় সংগঠন হব নাকি, রাস্তাত চিঞরিলে জাতীয় সংগঠন হব নাকি? নহয়। জাতীয় সংগঠনের কাম করিবর কারণে শ্রীমন্ত শঙ্করদেব সংঘই হৃদয়ের পর হৃদয়লৈ যাওয়ার রাস্তা নির্মাণ করেছে, এই রাস্তা, এই রাস্তা খেন্দুরিয়া বাঁধ নির্মাণ করবর কারণে শ্রীমন্ত শঙ্করদেব সংঘই কাম করে যাব। আর অনাগত দিনত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর পতাকার তলত যখন সমবেত হয়েছে, আজি অসমের 7-8 ভাই ভনী আমার মাজের পর ওলাই গুছি গেল, জাতি ধর্ম নিজক নিজক লৈ, স্বকীয়তক লৈ, নিজে নিজে ভাষা সংস্কৃতিক লৈ শঙ্কিত হল। আর বহু লোকে এতিয়াও অসমতে থাকি অসমীয়া ভাষা সংস্কৃতির নগদ না থাকি নিজের নিজের ভাষা সাহিত্য সংস্কৃতি উদ্বেলিত করবর কারণে, আগুয়াই লৈ যাবর কারণে চেষ্টা করবলগীয়া পরিবেশ হল। শ্রীমন্ত শঙ্করদেব সংঘ একমাত্র অনুষ্ঠান, শ্রীমন্ত শঙ্করদেব সংঘত জাতি বর্ণ ধর্ম সম্প্রদায় এইখান পতাকার তলত সমবেত হয়ে আছে। মই দুঃখেরে কৌ অসমত টি গার্ডেনত কাম করবলে অহা যেসকলক টি গার্ডেনের লেবার বলে গণ্য করা হয়েছিল একটা সময়, এই সকল লোকে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর পতাকার তলত সমবেত হয়েছে, ইয়ার সংখ্যা আপনাদের শুনিলে আচরিত হব। যে যেসকল সার বনুয়া লোকে এইখন অসমত নিজের জীবন প্রাণ মন প্রাণ সকলবিলাক সপি দিলে, অসমিয়া জাতিক নিজের ভাষা হিসাবে লৈ, ভাষা জ্ঞান করে, আই মাতৃ জ্ঞান করে,
যখন সাহবনলকে এইখন অসমত বছর পিছত বছর অতিবাহিত করিলে সেই সকলে কেতিয়াবা হয়তো শঙ্কিত হয় যে আমার নিজের ভাষা আমার সাহিত্য সংস্কৃতি সব ত্যাগ করিলেও অসমীয়া জাতির সংস্কৃতির লগত আমি কিয় অসমীয়া হব নোৱাৰো। চাহ বনোৱা বহু ডেকা বন্ধুৱে আমার কামাখ্যা পথত তাসা ডাঙরিয়ে কেতিয়াবা কেতিয়াবা কয় যে মোর গার পৰা এতিয়াও চাহ বনোৱার এই যে চাপ মারি থই গেলে এই চাপটো আঁতৰাব পৰা নাই। মই আজিও যেন অসমীয়া বলে কব পৰা নাই, মোর যেন ভয় লাগে, মোক যেন মানুষে আজিও চাহ বাগানের লোলা বলে গণ্য করে আহিছে, চাহ বাগিচাত কাম করা মানুষ বলে গণ্য করে আহিছে, মই যেন আজিও মানুষক কব পৰা নাই মই যেন যেন ভাল অসমীয়া। মই আপনাদের কইতো শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মজিয়াত এনেকুৱা শ শ চাহ বাগান আছে, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মজিয়াত এনেকুৱা শ শ চাহ বাগান আছে, আর হাজার চাহ বনোৱা লোক সকল শ্রীমন্ত শঙ্করদেব সংঘর সঙ্গী হয়ে আছে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মজিয়াত যখন মিচিং সম্প্রদায়ের লোক যখন বর্ণিল সাহিত্য সংস্কৃতি এই সমাজখন শক্তিশালী করেছে, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মজিয়াত শ শ প্রাথমিক মিচিং সম্প্রদায়ের লোক আছে, এনেকুৱা আঞ্চলিক আছে, এনেকুৱা প্রাথমিক আছে যত কেবল মিচিং সম্প্রদায় পরিপূর্ণ হয়ে আছে, অন্য লোক নাই, কিন্তু তখন মিচিং নহয় তখন অসমীয়া, তখন সার্বন হয়, তখন শ্রীমন্ত শঙ্করদেব সংঘর সঙ্গী, তখন ভাল ভারতীয় ভাল অসমীয়া। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মধ্য অসমত হাজার হাজার তিওয়া জনগোষ্ঠী লোকে শ্রীমন্ত শঙ্করদেব সংঘত আছে, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর কাম করে আছে, তখন অসমীয়া, তখন তিওয়া হয়, তখন তিওয়া পরিচয় হয়, তখন অসমীয়া। আজি যদি অল্প পিছুয়াই যায় তাহলে বড়ো সম্প্রদায় লোক আছে, কোকরাঝারত আছে, বাক্সা জেলাত আছে, আর সেফালে নলবাড়ী অঞ্চলত আছে, বরপেটা অঞ্চলত আছে, আমার উদালগুড়ি অঞ্চলত থাকা সেই বড়ো ভাই সকল যখন শ্রীমন্ত শঙ্করদেব সংঘর সঙ্গী হয়েছে। আজি যদি গোয়ালপাড়া অঞ্চলগুলো যায় যখন রাভা সম্প্রদায় লোক, এই রাভা সম্প্রদায় লোক অকল শ্রীমন্ত শঙ্করদেব সংঘর সঙ্গী হয়ে আছে। আজি অরুণাচল প্রদেশত বসবাস করা নংকে সম্প্রদায় লোকসকল, নিচাই সম্প্রদায়ের লোকসকল শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অংশীদার হয়ে আছে। আজি মেঘালয় বাস করে থাকা যখন লোক আমি নগা বলে কো, যাক আমি মেঘালয় থাকা সেই সকলক আমি খাসি বলে কো, সেই সকল লোক শ্রীমন্ত শঙ্করদেব সংঘ, মারাং জনগোষ্ঠীর লোক শ্রীমন্ত শঙ্করদেব সংঘত আছে। এই যে মুখবিলাক আপনাকে এবার অধ্যয়ন করব, এই সকল মুখবিলাক যে এবার পড়ব তেতিয়া দেখিব যে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর এইখান পতাকার তলত আজি সকল জনগোষ্ঠী সুরক্ষিত। শ্রীমন্ত শঙ্করদেব সংঘই জনগোষ্ঠীর লোকসল কেবল শ্রীমন্ত শঙ্করদেব সংঘর সঙ্গী হবর কারণে কোয়া নাই, আমি যতই গেছো তাতেই কইছো যে আপনার ভাষা আমি কবলে শিকিম, আপনার সংস্কৃতি আপনারকে কেউ আমি কম, আজি তিওয়ার যখন গামোচা আপনারকে কেউ লব আমি লো, রাভার গামোচা আপনারকে কেউ লব আমি লো, বড়ো সকল গামোচা ভাই সকল গামোচা আমি ব্যবহার করি। আমার মঞ্চবিল আপনাদের দেখব এই অধিবেশন আমি যে জনগোষ্ঠী অনুষ্ঠান পাতিছো আপনাদের নাভাবিব যে শোভাযাত্রা করবর কারণে পয়সা পাতি দিয়ে তখনকলক মাতি আনি, কোনোবাই ভাবিব পারে যে সমন্বয় কেতু নির্মাণ করবর কারণে রাজপথত শোভাযাত্রা করলে বড়ো মিচিং মিলি কার্বি কছারি রাভা বড়ো সকল গোট খাই রাস্তা দিয়ে পার হয়ে গেলে।